তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন বন্ধুরা? প্রতিদিনের মতো আজ আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে আমি বলবো যে কিভাবে আপনি $1 টাকা মানে কত টাকা আপনি সেটা কিভাবে দেখবেন বা কিভাবে বুঝবেন। তো অন্য দেশের টাকা আপনার দেশে সেটা কত টাকা, $1 টাকা মানে কত টাকা আপনার দেশে, তো সেটা আপনি কিভাবে দেখবেন। সো আজকে আমি সেটাই বলবো যে $1 টাকা মানে কত টাকা আপনার দেশে, সেটা আপনি বাংলাদেশে থাকেন বা ইন্ডিয়াতে থাকেন, মানে আপনার দেশে $1 টাকা মানে কত টাকা, তো সেটা আপনি জানতে পারবেন এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখলে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করার আগে এখনও যারা আমাদের টেকনিক্যাল টিক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচেই আপনি দেখতে পাচ্ছেন রেড কালারের উপর লেখা যে সাবস্ক্রাইব, তো এটাকে টাচ করে আপনি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি আপনি অন করে দেবেন এবং ভিডিওতে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনার একটা লাইকে আমাদের ভিডিও করার উৎসাহটা বাড়িয়ে দেয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করব, কীভাবে ডাউনলোড করতে হয় ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো। তো প্রথমে আমরা সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে আপনি কোন দেশের টাকা আপনি আপনার দেশের সেটা দেখতে চান, তো সেটা আপনি এখানে দুটি অপশান পেয়ে যাবেন এখানে। তো প্রথমে আপনি এখানে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করে আপনি এখান থেকে প্রচুর অনেক রকম দেশ আপনি এখানে পেয়ে যাবেন, বিশ্বের সব রকম দেশ আপনি এখানে পেয়ে যাবেন। তো আপনি কোন দেশের টাকায় আপনি মানে আপনার $1 টাকা আপনার দেশে কত টাকা সেটা আপনি জানতে চাইলে তো সেটা আপনি কিভাবে বুঝবেন, তো আপনি এখানে দিয়ে দেবেন যে USD। তো এখানে USD আপনি এটাকে খুঁজে নেবেন। তো খুঁজে নেওয়ার পরে আপনার এবার নিচের অপশান থেকে আপনার দেশটি আপনি সিলেক্ট করবেন। তো আমি ইন্ডিয়া সিলেক্ট করছি। তো ইন্ডিয়ান সিলেক্ট করার পর আপনি এখানে কিবোর্ড দেখতে পাচ্ছেন, তো কিবোর্ডে আপনি দেখবেন যে এক দেবেন। এক দিলে আপনার এখানে দেখাচ্ছে যে 69 টাকা, মানে USA-র $1 মানে ইন্ডিয়াতে 69 টাকা। আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কি বলতে চাইছি আমি। USA-এ $1 টাকা মানে আপনার ইন্ডিয়াতে 69 টাকা। এবার আপনার বাংলাদেশের টাকায় মানে কত টাকা হবে $1 টাকা, তো আপনি আবার এখানে টাচ করবেন। টাচ করে আপনি বাংলাদেশটা সিলেক্ট করবেন এখান থেকে। তো বাংলাদেশই আপনি এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে আপনার দেখাবে আপনার এখানে, তো বাংলাদেশের টাকায় আপনি $1 মানে 84 টাকা আপনি এখানে পেয়ে যাবেন। তো $1 টাকা মানে বাংলাদেশে 84 টাকা। তো অসাধারণ একটি অ্যাপ্লিকেশন, আপনারা এটা ব্যবহার করেন। আর বিশ্বের যে কোনো $1 টাকা, বিশ্বের যে কোনো দেশের $1 টাকা আপনার দেশে কত টাকা আপনি এটা শিখে নিন বা জেনে নিন। তো অসাধারণ একটি ভিডিও বন্ধুরা। তো এখন আমি বলবো যে অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন। অ্যাপসটি ডাউনলোড করতে গেলে আপনার মোবাইলে যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে আপনি চলে যাবেন। তো প্লে স্টোরে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন যে অল কারেন্সি কনভার্টার। তো অল কারেন্সি কনভার্টার লিখে সার্চ করবেন। সার্চ করার লেখার পরে আপনি অ্যাপসটি প্রথমেই পেয়ে যাবেন। এখান থেকে আপনি ইনস্টল বা ডাউনলোড করে নেবেন, লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ডিসক্রিপশানে। ওয়ান ক্লিকে আপনি ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনাদের মতামতটি জানিয়ে দেবেন, আপনারা কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ টাটা বাই বাই অ্যান্ড সি ইউ গাইজ মাই নেক্সট ভিডিও।